নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ি বা পটল চিংড়ির কালিয়া। সাধারণত বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়িগুলোতে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করা হয়, আর এটা খেতে অসাধারণ লাগে। বাড়িতে কিভাবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানানো যায় সেই রেসিপিটাই আমি আপনাদের জন্য শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির হেসেল থেকে রেসিপিটা এনে। পটল চিংড়ি বানানোর জন্য আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখুন আমি 2 টুকরো করে নিয়েছি, আর অল্প অল্প একটু খোসাও রেখে দিয়েছি। একটা বড় সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের থেকে একটা নীল অংশ থাকে, সেটা অবশ্যই বের করে নেবে, না হলে একটা পেট খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই আমি সেই নীল শিরাটা অবশ্যই সবসময় বের করে নিই। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। আমি এখানে গুঁড়ো মশলা ডাইরেক্ট রান্নায় দেব না, তাই একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দেব, আর 1 চা চামচ রসুন বাটা দেব। আমি এখানে 2 রকম লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, 1/2 চা চামচ লাল যে ঝাল লঙ্কা গুঁড়ো হয় সেটা, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কা একটা সুন্দর কালার এনে দেয়, আর ঝাল লঙ্কার গুঁড়ো একটা ঝাল ভাব এনে দেয়। এই রেসিপিটা কিন্তু একেবারে ঝাল ছাড়াও হয় না, আবার খুব বেশি কিন্তু ঝালও হয় না, তাই ঝালটা সেই বুঝেই দিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে রেখে দেব, যাতে এই গুঁড়ো মশলাটা অনেকটা বাটা মশলা স্বাদ এনে দেয়। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ইউজ করব, কেননা অনুষ্ঠান বাড়িতে সর্ষের তেলেই রান্নাটা করা হয়। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলো আমি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে ভেজে তুলে নেব, অবশ্যই মিডিয়াম ফ্লেমে, আর ভালো করে সব সময় নাড়াচাড়া করতে হবে, যাতে এক দিকটা বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পটলগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, না হলে একটা পটলের কাঁচা গন্ধ থেকে যায়। দেখুন পটলটাকেও সুন্দর করে আমি লাল করে ভেজে এটাও তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে অল্প একটু সাঁতলিয়ে তুলে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই আমি তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 লবঙ্গ, 1 তেজপাতা, 1 ছোট এলাচ, 1 তেজপাতা, 1/2 চা চামচ আমি গোটা সাদা জিরে নিয়েছি, আর 1/2 ইঞ্চি দারচিনি টুকরো দিয়েছি। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড ভালো করে লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, ঠিক সেই সময় এর মধ্যে 1টা বড় সাইজের পাকা টমেটো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে দিয়ে দেব নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরই আমি দেখলাম টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়োটা চাইলে আপনারা যখন মশলার পেস্টটা বানিয়েছেন সেই সময়ও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা মশলার পেস্টটা। ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামই রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আস্তই দিলাম একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করে যাবেন না। এই চিনিটা অনেকটা সুন্দর একটা কালারও দেবে আর সুন্দর একটা টেস্টও এনে দেবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এবার মশলাটাকে খুব যত্ন নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন, লো ফ্লেমে আমি 5 মিনিট নাড়াচাড়া করার পর টমেটোটা আরও বেশি গলে গেছে আর সুন্দর চারপাশ থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আমি এই পটল, আলু আর চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি লো ফ্লেমেই রেখেছি। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলা থেকে গেলে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে না। এবার এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবেন না, তাহলে রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই জলটা অবশ্যই গরম দেবেন। আর তারপরে ফ্লেমটাকে একেবারে লো করে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এখন আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন ঠিক এই রকম গা মাখা গ্রেভি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে একটুখানি মানে 1/2 চা চামচ আমি খাঁটি ঘি দিয়ে দিলাম। এই গরম মশলা আর ঘিটা শেষে অবশ্যই দিতে হবে। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ঘি আর গরম মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করা অবস্থাতেই আমি 10 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য, যাতে এর মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে মিশে যায়। পটল চিংড়ি বানানোর সময় খেয়াল রাখবেন বেশি করে জল দিয়ে কিন্তু ফোটাবেন না, তাহলে একটা সেদ্ধ সেদ্ধ টেস্ট এসে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করেছি। আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ির কালিয়া তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।